বিভিন্ন ধরনের খবরাখবর পেতে ইউটিউবের দি জনতা রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। লাইক কমেন্ট আপনার মূল্যবান মতামত জানাতে ও শেয়ার করতে ভুলবেন না। সুন্দরবনের বুলবুল বিধ্বস্ত এলাকার ছাত্রছাত্রীদের কেরোসিন ও হ্যারিকেন বিতরণ। আপনারা দেখছেন দি জনতা রিপোর্ট, সময়ের সাথে জনতার পাশে। সঙ্গে আছি আমি মোসাম্মদ মারুফা খাতুন। ঘূর্ণিঝড় বুলবুলের দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবনের বিভিন্ন এলাকা। বসতবাড়ি, গাছপালা, চাষের জমি ছাড়াও বিভিন্ন জায়গায় ইলেকট্রিকের পোস্টার ভেঙে অন্ধকারাচ্ছন্ন হয়েছে বিভিন্ন এলাকা। সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এমনিতে এলাকার অবস্থা ভালো নয়, তার উপর বিদ্যুৎ নেই, মহাচিন্তায় পড়েছেন ছাত্রছাত্রীরা। কি করবেন ভেবে পাচ্ছে না তারা। ল্যাম্পের আলোয় যে পড়াশোনা করবে তারও উপায় নেই, কেরোসিন তেল নেই যে পড়াশোনা করবে। এখনো বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন। তাদের এই সমস্যার সমাধানে এগিয়ে এলো ঝড়খালি গ্রাম পঞ্চায়েত। ঝড়খালি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হলো 5 লিটার করে কেরোসিন তেল ও 1টি করে হ্যারিকেন। বুলবুল ঝড়ের আক্রান্তে বিদ্যুৎ না থাকায় সামনে পরীক্ষা, ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে এই উদ্যোগ নিয়েছে ঝড়খালি গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েতের এমন উদ্যোগে খুশি ছাত্রছাত্রীরা। উপস্থিত ছিলেন ঝড়খালি হেরোভাঙা বিদ্যাসাগর বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক শঙ্কর প্রসাদ মুখার্জি, বাসন্তী বিডিও সৌগত সাহা, বাসন্তী পঞ্চায়েত সমিতির সভাপতি কামাল উদ্দিন রাস্কর, ঝড়খালি গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতী গুরুদাস মণ্ডল সহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সুন্দরবন থেকে পলাশ তরফদারের রিপোর্ট, দি জনতা রিপোর্ট। চলে আসো।